হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্নইথ অভিষেক ইউটিউব চ্যানেল যেখানে ক্লিক ব্যাট বাড়ানোর জন্য ভিডিওর থাম নেলে আকর্ষণীয় লেখা দিয়ে ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন প্রোভাইড করা হয় না তাই তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো ডাব্লু বিএসিবিটির অফিসিয়াল ওয়েবসাইটে জব ফেয়ার দু হাজার বাইশ সংক্রান্ত একটি নতুন আপডেট দেওয়া হয়েছে কয়েকদিন আগে ঠিক এইরকম একটি জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছিল দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআইতে তবে সেই সংক্রান্ত ইনফরমেশন তখন ডাব্লুবিএসিবিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়নি তবে এখন থেকে হয়তো এই আপডেটটি ডাব্লিউ বিএসসি ভিডির অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত দেওয়া হবে এর ফলে তোমাদেরও সুবিধা হবে তোমরা জানতে পারবে কখন কোথায় জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে এবং তোমরা সেই জব ফেয়ারের জন্য সরাসরি আবেদন করতে পারবে কোথায় এবং কবে এই জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে কীভাবে তোমরা এর জন্য আবেদন করবে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত হবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ডাব্লু বিএসি ভিডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করার পর স্ক্রল করে নিচে আসলে নোটিশ সেকশনের একদম প্রথমেই দেখো লেখা রয়েছে নোটিশ ফর জব ফেয়ার এখানে ক্লিক করবে নোটিসটি ওপেন করার পর প্রথমে এখানে দেখো লেখা রয়েছে জব ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড ফর ইয়র গ্রেসিয়াস প্রেজেন্স ইন দ্য ইনগ্রেশন অফ জব ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যাট মালদা অ্যান্ড মুর্শিদাবাদ অর্থাৎ এই জব ফেয়ারটি অনুষ্ঠিত হতে চলেছে মালদা এবং মুর্শিদাবাদে তবে এটা ভাবে না যে কেবলমাত্র মালদা ও মুর্শিদাবাদের ক্যান্ডিডেটটাই এখানে অংশগ্রহণ করতে পারবে তুমি যে কোনো ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট হও না কেন তুমি চাইলে এই জব ফেয়ারে অংশগ্রহণ করতে পারো এই জব ফেয়ার উপস্থিত থাকবেন ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের মিনিস্টার মাননীয় ডক্টর হুমায়ন কোভিড স্যার তিনি দুর্গাপুর আইটিআইতে অনুষ্ঠিত জব উপস্থিত ছিলেন দেখো এখানে মূলত দুটি ডেট দেওয়া হয়েছে ছাব্বিশে এপ্রিল দু বাইশ এবং সাতাশে এপ্রিল দু হাজার বাইশ ছাব্বিশে এপ্রিল জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে মালদাতে এবং সাতাশে এপ্রিল অনুষ্ঠিত হবে বহরমপুরে মালদার ক্ষেত্রে দেখো ভেনু বা লোকেশান দেওয়া হয়েছে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এবং শুরু হবে দেখো সকাল এগারোটা থেকে এবং বহরমপুরের ক্ষেত্রে ভেনু দেওয়া হয়েছে গভর্নমেন্ট আইটিআই বহরমপুর এবং শুরু হবে সকাল এগারোটা থেকে কারা কারা এই জব ফেয়ার করতে পারবে দেখো এখানে লেখা রয়েছে পলিটেকনিক্স বা ডিপ্লোমা ক্যান্ডিডেট আইটিআইস অর্থাৎ যারা আইটিআই পাশ করেছে এবং পাস আউট ক্যান্ডিডেটরা নিচে এখানে দেখো লেখা রয়েছে মোর দেন টুয়েলভ রিক্রুটিং ইন্ডাস্ট্রিজ উইল পার্টিসিপেট উইথ থাউজেন্ড প্লাস জব অপরচুনিটিস অর্থাৎ বারোটার বেশি রিক্রুটিং ইন্ডাস্ট্রিজ তাদের এক হাজার প্লাস জব অপরচুনিটিস নিয়ে এই মেলাতে অংশগ্রহণ করবে তাই তুমি যদি ডিপ্লোমা বা আইটিআই বা পিবিএসএসডি পাশ আউট ক্যান্ডিয়ার হয়ে থাকো এবং এখনও কোথাও জব না পেয়ে থাকো তাহলে এটা তোমার জন্য খুব ভালো একটা সুযোগ তুমি অবশ্যই এই জব ফেয়ারে অংশগ্রহণ করতে পারো তবে এই জব ফেয়ারে আবেদন করার জন্য পুনরায় ডাবলিউ বিসিবিটির অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করবে এবং নোটিস সেকশনের নিচে এখানে দেখো দুটো লিঙ্ক দেওয়া হয়েছে প্রথম লিঙ্কটি দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখে মালদা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে যে জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে তার জন্য এবং দ্বিতীয় লিঙ্কটি দেওয়া হয়েছে সাতাশ তারিখে গভর্নমেন্ট আইটিআই বহরমপুরে যে জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে তার জন্য যদি তুমি মালদা গভর্নমেন্ট পলিটেকিক কলেজে যে জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে ছাব্বিশ তারিখে তার জন্য অ্যাপ্লাই করতে যাও তাহলে এই লিঙ্কের ওপর ক্লিক করবে দেখো এখানে একটি গুগল ফর্মের পেজ ওপেন হয়ে গেছে এবং প্রথমে এখানে লেখা রয়েছে জব ফেয়ার রেজিস্ট্রেশন ফর্ম এট মালদা গভর্নমেন্ট পলিটেকনিক অন টোয়েন্টি সিক্স এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি টু এবং এখানে দেখো আমার জিমিলারিটি অটোমেটিক ফেস হয়ে গেছে তোমার মোবাইলে যদি একের অধিক জিমেল আইটি ওপেন করা থাকে এবং তুমি অন্য কোনো জিমেল আইডি ব্যবহার করতে চাও তাহলে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে তুমি তোমার জিমেল আইডিটিকে সিলেক্ট করে নেবে এরপর স্ক্রল করে নিচে আসবে এবং এখানে দেখো লেখা রয়েছে ভেনু অর্থাৎ লোকেশন মালদা গভর্ন পয় ক্যাম্পাস ওয়েস্ট বেঙ্গল স্টার্স নাইন এ এম একটু আগে পিটিএফে দেখলে টাইম দেওয়া ছিল সকাল এগারোটা তবে এখানে দেখো টাইম দেওয়া রয়েছে সকাল নটা থেকে তাই আমার মতে তুমি সকাল নটার মধ্যেই সেখানে উপস্থিত হয়ে যাবে এবং নিচে নোট দিয়ে দেখো লেখা রয়েছে প্লিজ ব্রিং অল জেরক্স কপি অফ সার্টিফিকেটস মিনিমাম থ্রি সেটস অর্থাৎ তুমি তোমার সমস্ত সার্টিফিকেটের কপি নিয়ে যাবে তিন সেট করে দু নম্বরে দেখো লেখা রয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ মিনিমাম থ্রি সেটস তিন নম্বরে দেখো লেখা রয়েছে বায়োডাটা যেটাকে আমরা বলি সিভি বা রিজিউম মিনিমাম থ্রি সেটস এবং চার নম্বর অর্থাৎ দেখো লেখা রয়েছে প্লিজ মেনটেন কোভিড প্রোটোকল অ্যান্ড মাস্ট বি ইউজ ফেস মাস্ক অর্থাৎ কোভিডের বিধিনিষেধ অবশ্যই মেনে চলবে এবং অবশ্যই ফেস মাস্ক ইউজ করবে নিচে এখানে দেখো লেখা রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ এখানে তুমি তোমার নামটি এন্টার করবে এরপর নিচে এখানে দেখো লেখা রয়েছে ডেট অফ বার্থ এখান থেকে তুমি তোমার ডেট অফ বার্থ বা তোমার জন্ম তারিখটিকে সিলেক্ট করবে এরপর এখানে দেখো লেখা রয়েছে ট্রেড এখানে তুমি তোমার ট্রেড নেমটি লিখবে অর্থাৎ তুমি যেই ট্রেড নিয়ে আইটিআই কোর্স কমপ্লিট করেছো এরপর এখানে দেখো লেখা রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস ইন মাধ্যমিক অর্থাৎ তুমি মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটি তুমি এখানে এন্টার করবে এরপর দেখো লেখা রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস ইন আইটিআই অর্থাৎ আইটিআইতে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটি তুমি এখানে এন্টার করবে এরপর এখানে দেখো লেখা রয়েছে মোবাইল নাম্বার এখানে তুমি তোমার মোবাইল নাম্বারটিকে এন্টার করবে এরপর দেখো লেখা রয়েছে ইমেল অর্থাৎ এখানে তুমি তোমার ইমেল আইটি এন্টার করবে এরপর দেখো লেখা রয়েছে অ্যাড্রেস এখানে তুমি তোমার সম্পূর্ণ অ্যাড্রেসটি এন্টার করবে এখানে লেখা রয়েছে ইয়ার অফ আইটিআই পাসিং অর্থাৎ তুমি যেই বছর আইটিআই কোর্স কমপ্লিট করেছো সেই ইয়ারটি তুমি এখানে এন্টার করবে এরপর দেখো লেখা রয়েছে নেম অফ দাস্ট আইটিআই অর্থাৎ তুমি যেই আইটিআই থেকে কোর্স কমপ্লিট করেছো সেই আইটিআই নেমটি তুমি এখানে লিখবে এরপর এখানে লেখা রয়েছে আধার নাম্বার এখানে তুমি তোমার আধার নাম্বারটিকে এন্টার করবে এরপরে এখানে দেওয়া ডিক্লারেশনের বক্সটিকে চেক করবে এবং নিচে সাবমিটের অপশানের ওপর ক্লিক করবে দেখো এখানে লেখা চলে এসেছে ইউর রেসপন্স হ্যাজবিন রেকর্ডেড অর্থাৎ আমার ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে তোমার শুধু এটুকুই করতে হবে তবে তুমি যদি সাতাশ তারিখে গভর্নমেন্ট আইটিআই বহরমপুরে যে জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে তার জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে নিচে দেওয়া এই লিঙ্কটির ওপর ক্লিক করবে দেখো পুনরায় এখানে একটি গুগল ফর্ম ওপেন হয়ে গেছে এবং প্রথমে এখানে লেখা রয়েছে মেগা জব ফেয়ার অন টোয়েন্টি সেভেন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি টু ওয়েডনেসডে অ্যাট গভর্নমেন্ট আইটিআই বহরমপুর মুর্শিদাবাদ নিচে এখানে দেখো লেখা রয়েছে অল দ্য পাস আউট স্টুডেন্টস আর অ্যাডভাইস টু ব্রিং উইথ দেম সিভি আর বায়োডাটা মাল্টিপেল কপি তোমার বায়োডাটা বা যেটাকে আমরা সিভি বা রিজিউম বলি সেটা মাল্টিপেল কপি অর্থাৎ দু তিন কপি তুমি অবশ্যই নিয়ে যাবে দু নম্বরে দেখো লেখা রয়েছে অরিজিনাল আইডি প্রুফ অর্থাৎ তোমার যে কোনো একটা অরিজিনাল আইডি প্রুফ তুমি সাথে করে নিয়ে যাবে তিন নম্বরে লেখা রয়েছে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ মাল্টিপল কপি অর্থাৎ তোমার রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটি তুমি তিন চার কপি অবশ্যই নিয়ে যাবে চার নম্বরে দেখো লেখা রয়েছে আধার ফটোকপি অর্থাৎ তোমার আধার কার্ডের ফটোকপি তুমি নেবে রিপোর্টিং টাইমের ক্ষেত্রে দেওয়া হয়েছে এইট থার্টি এ এম মালদার ক্ষেত্রে দেখলাম নটার সময় দেওয়া ছিল এবং এক্ষেত্রে দেখো বহরমপুরে লেখা রয়েছে সাড়ে আটটা অর্থাৎ সকাল সাড়ে আটটার মধ্যে তুমি বহরমপুর আইটিআইতে পৌঁছে যাবে এরপরে স্ক্রল করে নিচে আসবে এবং এখানে দেখো লেখা রয়েছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্ম দ্য ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্ম উইল বি অ্যাকসেপ্টিং রেসপন্সেস আপ টু ফাইভ পি এম অন টোয়েন্টি ফিফথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি টু মন ডে অর্থাৎ এক্ষেত্রে বলতে পারো অ্যাপ্লাই করার লাস্ট ডেট দেওয়া হয়েছে পঁচিশ এপ্রিল দু হাজার বাইশ তারিখ সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত এরপরে স্ক্রল করে নিচে আসবে এবং এখানে তুমি তোমার নাম এন্টার করবে এরপরে এখানে দেখো লেখা রয়েছে ফাদার্স নেম এখানে তুমি তোমার বাবার নাম এন্টার করবে এখান থেকে তুমি তোমার জেন্ডার সিলেক্ট করবে এরপর স্ক্রল করে নিচে আসবে এবং এখান থেকে তুমি তোমার ডেট অফ বার্থ থেকে সিলেক্ট করবে এরপর এখানে তুমি তোমার মোবাইল নাম্বারটিকে এন্টার করবে এখানে তোমার একটি ইমেল আইডি এন্টার করবে এরপর দেখো এখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার আইটিআই আর পলিটেকনিক তুমি যদি একজন আইটিআই ক্যান্ডিডেট হও তাহলে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে এন্টার করবে এবং তুমি যদি একজন পলিটেকনিক বা ডিপ্লোমা ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে এন্টার করবে একটু আগে মালদা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে যে জব ফেয়ারে অনুষ্ঠিত হবে ছাব্বিশ তারিখে তার জন্য ফর্ম ফিল আপ করছিলাম সেখানে কিন্তু পলিটেকনিক বা ডিপ্লোমা ক্যান্ডিডেটদের কথা উল্লেখ ছিল না তবে সাতাশ তারিখ বহরমপুর আইটিআই কলেজে যে জব ফেয়ারে অনুষ্ঠিত হবে সেখানে দেখো আইটিআই ক্যান্ডিডেটে পাশাপাশি পলিটেকনিক বা ডিপ্লোমা ক্যান্ডিডেটদের উল্লেখ রয়েছে অর্থাৎ তুমি যদি একজন ডিপ্লোমা ক্যান্ডিডেট হয়ে থাকো এবং এই জব ফের অংশগ্রহণ করতে যাও তাহলে তোমায় বহরমপুর আইটিআই কলেজে জব ফেয়ারে অনুষ্ঠিত হবে সেখানে অংশগ্রহণ করতে হবে এরপর স্কল করে নিচে আসবে এবং এখানে তুমি তোমার ট্রেড বা স্ট্রিম নেমটিকে লিখবে অর্থাৎ তুমি যদি আইটিআই কেন্ডে হয়ে থাকো তাহলে এখানে তুমি তোমার ট্রেড নেমটি লিখবে এবং তুমি যদি ডিপ্লোমা কেন্দ্রে হয়ে থাকো তাহলে তোমার স্টিম নেমটিকে তুমি এখানে লিখবে এরপর ইয়ার অফ পাসিং অর্থাৎ যে বছর তুমি আইটিআই বা ডিপ্লোমা পাস করেছো সেই ইয়ারটি তুমি এখানে এন্টার করবে এরপর দেখো লেখা রয়েছে নেম অফ দ আইটিআই অর পলিটেকনিক অর্থাৎ তুমি তোমার আইটিআই বা পলিটেকনিক কলেজের নামটি এখানে এন্টার করবে এরপর দেখো এখানে লেখা রয়েছে টাইপ অফ আইটিআই অর্থাৎ তোমার আইটিআইটি কী টাইপের ছিল যদি গভর্নমেন্ট আইটিআই বা গভর্নমেন্ট পলিটেকনিক হয় তাহলে তুমি প্রথম অপশনটি চুজ করবে যদি গভর্মেন্ট আইটিআই হয় তাহলে দ্বিতীয় অপশনটি চুজ করবে যদি প্রাইভেট আইটিআই বা প্রাইভেট পলিটেকনিক কলেজ হয় তাহলে তৃতীয় অপশনটি চুজ করবে এরপর নিচে দেওয়া ডিক্লারেশনের বক্সটিকে চেক করবে এবং সাবমিটের ওপর ক্লিক করবে তাহলে তোমার ফর্মটি ফাইনালি সাবমিট হয়ে যাবে আশা করি এই জব ফেয়ার সংক্রান্ত বিষয় এবং কীভাবে তোমরা এই জব ফেয়ারের জন্য অ্যাপ্লাই করবে তার সবটা ক্লিয়ার হয়েছে এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমি নিচে কমেন্ট করে জানাতে পারো সবশেষে ভিডিওটি যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো শেয়ার করো এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এইরকম সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও and best of luck for your upcoming exam.